হ্যাঁ বাবু, তোমায় গতকালকে ফোন করছিলাম, তুমি ফোন ধরলে না। আরে আম্মা সামনে ছিল, কিভাবে ধরবো? ধর, আম্মা সামনে ছিল, তোমাকে দেখতে মন চাচ্ছে, একটু বেরাও না প্লিজ। বেশি দেখতে হবে, রাতে ভিডিও কল দিই না, এতে সন্তুষ্ট থাকো। কালকে একটু বেরাও না প্লিজ। পারো না। আচ্ছা আমার স্যার আসবে, পড়তে বসবো। তাহলে আই লাভ ইউ বলে যাও। না না বলো বলো, তুমি আই লাভ ইউ না বললে আমি সারাদিন খুব কষ্টে কাটাবো, তুমি বলো না প্লিজ। আই লাভ ইউ। ওকে বাই। তোমার মোবাইলে ইন্টারনেট আছে? মোবাইলে ইন্টারনেট আছে মানে বেশি নেই। ছেলে বন্ধু অন্তরঙ্গ ছবি, তোমার বাবা না বিদেশে থাকে, বাবা কষ্ট করে টাকা পাঠায় আর তুমি এখানে ফুর্তি করে বেড়াচ্ছ। বা তোমার মাকে জানাতে হবে, তোমার মা কোথায়? স্যার মা বাজারে গেছে। না না, তোমার মাকে জানাতে হবে, মাত্র ক্লাস টেনে পড়ার এখন। স্যার স্যার প্লিজ স্যার, মাকে কিছু বলবেন না, মা জানতে পারলে আমার পড়াশোনার সব কিছু বন্ধ করে দিবে, আর বাবা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। স্যার 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 প্লিজ স্যার। তুমি চাও তোমার মাকে কিছু না বলো, ঠিক আছে? কিছু জানাবো মাত্র একবার, তোমার আমার মধ্যেই থাকবে, কেউ জানবে না। জি স্যার। বুঝো না স্যার, আপনি এসব কি বলছেন? ধরবো শুধু, তেমন কিছু করবো না। একবার স্পর্শ না করেও তাদেরকে শনাক্ত করা যায়, এক্ষেত্রে দর্পণের সামনে খুব নিকটে একটি বস্তু স্থাপন করা হয়, এরপর দর্পণ দ্বারা সৃষ্ট ওই বস্তুর প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার পরীক্ষা করে দর্পণকে শনাক্ত করা যাবে। হ্যাঁ লিখেছো? আমরা জানি, লেখো, সমতল দর্পণের সামনে যত দূরে বস্তু স্থাপন করা যায় দর্পণের তত পিছনে সম আকারের একটি অবস্থক ও সিধা প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে বস্তু স্থাপন করলে দর্পণের পিছনে বস্তুর চেয়ে বড় আকারের অবস্থা অংশ। স্যার এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি বলছিলেন এক। Thank you.
মাইক্রোওয়েভ তরঙ্গটা লিখো, এরপর অবলোহিত রশ্মি, তারপর দৃশ্যমান আলো। হ্যাঁ, আমি ধরলে ধাক্কা ধাক্কি।